ওয়েলকাম টু মাই ব্লগ। আমি পাপি জলের পাপিয়া বলছি। দেখুন আমাদের সন্টু কেমন খেলাধুলো করছে, ও ভালোই দুই পায়ে দাঁড়াতে পারে। দেখুন কেমন দাঁড়ায়, ও সব দিকে ওর সই আছে। মামা কোথায় বসলো না বসলো সব দিকে লক্ষ্য আছে। আর এই যে সন্টুর খেলনা, সন্টুর খেলনার দিকে খুব লক্ষ্য। এই খেলনাটা সন্টু খুব পছন্দ করে, ও জানে এটাই ওর খেলনা, আর এটাকে দেখলে খুব আনন্দ পায়। এটা আর পেন, আজকে খুব খেলার মুডে আছে ও। আবার কি হলো সন্টু, তোমার খেলনা দেখে নেমে গেলে? খেলো, ও এটা নিয়ে একটা সময় দাঁড়িয়ে পড়ে। সবসময় জানে এটাই ওর খেলনা, ওকে বল কিনে দিলে অনেক দূরে চলে যাবে, ওর জন্য বল কিনে দিই না। আমার কাছে বল রয়েছে, এখন খুব খেলার মুডে রয়েছে, ও যা পাবে তাই দিয়েই খেলবে। এখন সন্টুর মামা আজকে মার খেয়েছে, দেখেন লাঠি দেখিয়েছি তাই রাগ হয়েছে, দেখেন ওদেরও রাগ আছে। কি হলো, লাঠি 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 দেখিয়েছি, ওই ঘরে ঢুকেছে বেরোতে চায় না, এত রাত্রির হয়ে গেছে, তার জন্য লাঠি দিয়ে বের করেছি তাই রাগ হয়েছে, দেখেন। আবার লক্ষ্য আছে, ওর সঙ্গে ও রাতে থাকে তো, দুজনে একসঙ্গে থাকে, মায়া দয়া আছে, ওরা দুজনে একসঙ্গে থাকে রাত্রে। মার খেয়েছে তাও দেখেন ওর উপর মায়া আছে ওর। কি বলো সন্টু, তোমার এই খেলনাটা কি, এটা কিসের খেলনা? দেখেন সন্টুকে কত দেখতে ভালো, শরীরটা খারাপ হওয়াতে না কোলে না কোলে না, ওর খুব কোলে বসার, ও ওর মতো হয়েছে, দেখেছেন ওর মামার মতো হয়েছে, ও ও ও হাত চলে এইটুকু বাচ্চা, মাকে খুব মারে শুনটু, মাকে মারটা তোমার মারে কেউ শুনটু, মারতে নেই, তোমায় কত ভালোবাসি আমি শুনটু, দুধ খাওয়ার জন্য দুপা দিয়ে, দেখেন কত ভালোবাসছে। না না আমার বাবা, আমার বাবা কই, না শোনা, ওর মামা দেখেন ওর দিকে লক্ষ্য, ওর রাত্রিবেলা শোবে দুজনে একসঙ্গে, তাদের বিছানা হয়ে গেছে, ওর মামা এখন বলছে গিয়ে শোয়ার কথা। কী হয়েছে শুনটু, যাও মামার সঙ্গে শুয়ে পড়ো, যাও মামার সঙ্গে এখন যাও গিয়ে শো। শুনটু দু পায়ে দাঁড়াতে পারে, এরাও এটা নিয়ে যাও চলে যাও, আসো মামার সঙ্গে শো, আসো। এই যে সন্টুর মামা, ওরা দেখেন ওদের বিছনা, ওখানে দুজনে মিলে শোবে এখন মামার ভাগ্নে। যাও আসো আয়, মানে আয় আয় এখানে শো, আয় শুনটু আসো, আর না আর না যাও গিয়ে শো। সন্টুর বিছনা দেখেন, এটা সন্টুর বিছনা, মাঝাতে দেখি ওর মামা আরও দুজনে মিলে শুয়ে থাকে এখানে।
ওর মামার রাগ হয়েছে, মামা লাঠি দেখিয়েছি তাই। কী হয়েছে বাবা? লাঠি দেখিয়েছি, রাগ হয়েছে? রাগ না না, লাঠি দেখিয়েছি। দেখেন ওদেরও অভিমান হয়। শোনা, তোমার লাঠি দেখিয়েছি, হাঁটতে দেখাবো না, দেখাবো না। তুমি ওই ঘরে গেছো কেন? আমি এখন শোবো না, যাও ভাগ্নেকে নিয়ে শুয়ে পড়ো, যাও আস। মুখটা গম্ভীর হয়ে গেছে। না না না, আরেকদিন দেখেন। এ যদি কোলে উঠবে, ওও কোলে উঠবে আমার। দেখেন এর হাব ভাবটা দেখবেন। ও মামার মুড লক্ষ্য করছে। আয় স্পানিয়াল, এখন রাত্রিবেলা খেলার জুড়েছে, এখন কেমন রাগ ধরে বলে, খিদে পেয়েছে মনে হয়। যা এখন দেখেন রাত্রিবেলা খাবারের খোঁজ করছে, ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে 10টার মধ্যে। আসো আসো আসো, সোনা আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা না সাবস্ক্রাইব করেন না লাইক করেন, ভিডিও কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। বেশি ওদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তো, ওর জন্য আবার খিদে পেয়েছে, এখন দেবো না, ওদের অভ্যাস খারাপ হয়ে যাবে। ভিডিওটা এখানে শেষ করলাম, নমস্কার। ওখানে বাথরুমে যাই, ওরা বাথরুম করতে। ওদের বিছানাটা দেখেন, আমাদের রঙের মিস্ত্রিরা দেখেন কি কাণ্ড করেছে। এখন রাত্রিবেলা বেরোতে চাইছে, কত বড় সাহস। আয়, ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।